আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা বর্তমান সিচুয়েশনে অনেকেই সৌদি আরবে আসবেন ভিসা নিয়েছেন অনেকেই এখন মেডিকেল করতে যাবেন কিংবা অনেকেই পরিকল্পনা করতেছেন সৌদি আরবের ভিসায় আপনি আসবেন অনেকেই মেডিকেল করেছেন কিন্তু মেডিকেলে আনফিট হয়ে গেছেন এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড জানানোর চেষ্টা করব যে কোন বিষয়টা ফলো করলে আপনারা ফিট হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনি যদি আনফিট প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি কোন প্রসেসটা বর্তমানে মেনটেন করতে পারেন অবশ্যই এই বিষয়গুলো যদি জেনে বুঝে আপনি মেডিকেল করেন তাহলে একমাত্র আপনার আনফিট থেকে ফিট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি একেবারে ফ্রেশ পাসপোর্ট দিয়ে মেডিকেল করতে চান তাহলে আপনাকে একটা বিষয় মানতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই যে মেডিকেলের রিক্রুপমেন্টগুলো রয়েছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে আর একটা মেডিকেল যখন আপনি গামকা মেডিকেল করবেন তখন অবশ্যই আপনাকে আগে প্রথমে টেস্ট মেডিকেল করতে হবে এটা অনেক ভিডিওতেই কিন্তু বলেছি যদি টেস্ট মেডিকেল করেন তাহলে আপনি টেস্ট মেডিকেলে ফিট না ফিট আপনি বুঝতে পারবেন টেস্ট মেডিকেলে কোনো ধরনের কোনো সমস্যা যদি আপনার ধরা না পড়ে সেক্ষেত্রে আপনি ডাইরেক্টলি গামকা মেডিকেল করতে পারেন কিন্তু টেস্ট মেডিকেলে যদি কোনো ধরনের সমস্যা ধরা পড়ে আপনার তাহলে সে অনুযায়ী আপনি মেডিসিন নেবেন মেডিসিন নেওয়ার পর আপনি তারপরে মেডিকেল করার চেষ্টা করবেন কন্টাকে আপনার যদি ঠান্ডা কাশি এবং যে কোনো ধরনের সমস্যা আসে টেস্ট মেডিকেলে আপনি সেই বিষয়টা কন্টাকে মেডিকেল করার চেষ্টা করবেন যদি আপনি কন্টাকে মেডিকেল না করেন গামকাতে যদি আপনাকে আনফিট করে দেয় তাহলে আপনি কিন্তু বড় ধরনের একটা ভোগান্তিতে পড়ে যাবেন বর্তমান সময়ে সৌদি আরবের মেডিকেলগুলো আপনি যদি করতে যান তাহলে শুধু সৌদি আরব না সৌদি আরব দুবাই কাতার কুয়েত মানে ছয়টা সাতটা কান্ট্রিতে আপনার গামকা মেডিকেল হয়ে থাকে একটা কান্ট্রির জন্য আপনি মেডিকেল করেছেন কিন্তু আনফিট আসতেন তাহলে কিন্তু আপনি এই সাতটা কান্ট্রির জন্যই অবশ্যই একটা বাধার সৃষ্টি হয়ে গেল আপনার জন্য আপনি এই সাতটা কান্ট্রিতে যেতে পারবেন না এটা কিন্তু বর্তমানের নিয়ম এখন আপনি যদি সৌদি আরবের মেডিকেল করলেন কিন্তু আনফিট হয়ে গেলেন আপনি চাচ্ছেন কুয়েতে যাবেন তাহলেও কিন্তু আপনার কুয়েতে যাওয়া হবে না কারণ গামকা মেডিকেল কিন্তু কুয়েতেও রয়েছে তো এই বিষয়টা আপনাদের অবশ্যই মেনে চলতে হবে পাশাপাশি আপনারা যারা আনফিট আসবেন তাদের করণীয় কী বর্তমান সিচুয়েশনে আগে যে আনফিটগুলো আসতো প্রবাসীরা দুই মাস পরে আবার মেডিকেল করে ফিট আসলে সেই পাসপোর্টে ভিসা লাগতো কিন্তু এই বর্তমান সিচুয়েশনে আপনি যদি একবার মেডিকেলে আনফিট হয়ে যান তাহলে ওই পাসপোর্টে আর কোনো দিনও ভিসা লাগবে না এ ধরনের ঘোষণা কিন্তু গামকা থেকে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে যদি আপনাদের একবার আনফিট অনলাইনে শু করে তাহলে আপনাদের করণীয় কি। হয়ে যা আনফিট হয়ে যান তাহলে আপনাকে আর ভিসা দেওয়া হবে না এখন যে আন অফিসিয়াল ঘোষণাটা আমরা আপনাদেরকে দিই সেটা হচ্ছে যদি আপনার মেডিকেল আনফিট আসে তাহলে আপনার করণীয় কি। এটা অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমার মেডিকেল আনফিট হয়ে গেছে এখন আমি কিভাবে সৌদি আরবে কিংবা দুবাইতে কিংবা কাতারে কিংবা বাহরাইনে আমি যেতে পারবো এটা আপনাদের অনেকের প্রশ্ন থাকে তাদের উদ্দেশ্যে বলব আনঅফিসিয়াল আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু আপনার সৌদি আরবে আসতেই হবে সেহেতু অবশ্যই আপনাকে প্রথম পাসপোর্ট বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার পাসপোর্ট করতে হবে আর এই দ্বিতীয় নাম্বার পাসপোর্টে আপনারা কোনো প্রকার মেডিকেল করবেন না দ্বিতীয় নাম্বার পাসপোর্ট করার পর কিছুদিন পরে আপনি তৃতীয় নাম্বার পাসপোর্ট করবেন মানে প্রথম পাসপোর্ট বাদ দিলেন দ্বিতীয় নাম্বার পাসপোর্ট বাদ দিলেন তিন নম্বর পাসপোর্টে যে আপনি কোনটাকে মেডিকেল করবেন যে সমস্যাটা আপনার ছিল সেই সমস্যাটা আপনি কোনটাকে মেডিকেল করার চেষ্টা করবেন যখন আপনি কোনটাকে মেডিকেল করবেন তখন কিন্তু আপনার যে আনফিট ছিল আগের পাসপোর্টে এখন কিন্তু আর আনফিট আসবে না ফিট আসবে আর এই ফিট যদি আসে তাহলে আপনি সেই পাসপোর্ট দিয়ে অবশ্যই সৌদি আরবের ভিসা নিতে পারবেন এতে করে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না কিন্তু আপনাদেরকে এই যে তিন নাম্বার পাসপোর্ট বানাতে বললাম তার অর্থটা কি প্রথম পাসপোর্টে হবে না দ্বিতীয় নাম্বার পাসপোর্টে হবে না কেন আপনারা জানেন যে দিন আগেও কিন্তু দ্বিতীয় নাম্বার প্রথম পাসপোর্টে আনফিট আসলে দ্বিতীয় নাম্বার পাসপোর্টে ফিট আসলে ভিসা দিত সৌদি আরবের ভিসা দিত কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনাদের যে দ্বিতীয় নাম্বার পাসপোর্ট সেই দ্বিতীয় নাম্বার পাসপোর্টে পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার উল্লেখ করা থাকে মানে আপনি যে পাসপোর্টটা দিয়ে আনফিট আসলেন সেই পাসপোর্ট নাম্বারটা আপনার দ্বিতীয় নাম্বার পাসপোর্টে উল্লেখ করা থাকে এখন যদি এটা উল্লেখ করা থাকে তারা কিন্তু সেই দ্বিতীয় নাম্বার পাসপোর্টটা সার্চ করে অনলাইনে সার্চ করে যদি দেখে যে না আপনি আগেও মেডিকেল করেছিলেন কিন্তু আনফিট সেক্ষেত্রে আপনাকে ভিসা দিবে না আর তৃতীয় নাম্বার পাসপোর্টে যদি আপনারা মেডিকেল করেন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় নম্বর পাসপোর্টটা থাকতেছে তারা যদি সেটা সার্চও করে তারপরও দেখবে যে আপনার আগের যে পাসপোর্টটা সেটা দিয়ে কোনো মেডিকেল করা নেই আসলে মূলত এই বিষয়টা যদি আপনি ফলো করেন তাহলে আনফিট থেকে ফিট হওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা আনফিট হয়ে গেছেন ভাবতেছেন যে নতুন করে মেডিকেল করবেন করে আপনারা সেই পাসপোর্টটা দিয়ে ভিসা নিবেন ফিট হয়ে এটা কিন্তু সম্ভব না তো এই বিষয়টা আপনারা অবশ্যই ফলো করবেন কারণ আপনার যদি একবার আনফিট হয়ে যায় তাহলে তাদের কাছে একটা হিস্টোরি থাকে সেই হিস্টোরি অনুযায়ী আপনাকে ভিসা দিবে না সে ধরনের কিন্তু ডিগ্লিয়ার ইতোমধ্যেই কিন্তু এই দূতাবাসগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে আপনাদেরকে যে নয়টা বিষয় আমি জানিয়ে দিয়েছিলাম একটা ভিডিওতে যে আপনারা যে নয়টা বিষয় অমান্য করলে ভিসা হবে না সে বিষয়গুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে আপনাদেরকে আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন যারা বর্তমান সময়ে সৌদি আরবে আসবেন অবশ্যই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে নেওয়ার চেষ্টা করবেন যারা ফ্রেশ পাসপোর্টে মেডিকেল করবেন অবশ্যই অবশ্যই আগে টেস্ট মেডিকেল করে নেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামুয়ালাইকুম